শতাব্দী 1500 শতাব্দী পর্যন্ত একই ধারাবাহিক নিয়ম চলে আসছে। এই শিক্ষা ওলামায়ে কেরাম তাদের নিজেদের ইজতিহাদ নির্ভর কোনো শিক্ষা ছিল না, বরং এই শিক্ষাটা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে আয়েশা, আমার তো মনে যাচ্ছে যে মক্কার কুরাইশরা যে কাবা ঘর নির্মাণ করেছে, এই কাবা ঘর তো তারা ইব্রাহিমী যে বেড়া ছিল, ইব্রাহিমী যে ভিত্তি ছিল, সেই ভিত্তির উপর তারা এটা নির্মাণ করতে পারেনি, বরং হালাল পয়সার অভাবে তারা কিছুটা অংশ ছেড়ে কাবা ঘর নির্মাণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর যদি হজ করার তৌফিক দান করে, তাহলে আমি এই কাবা ঘর ভেঙে নতুন করে ইব্রাহিমী ভিত্তির উপর কাবা নির্মাণ করব। এই কাজটা আমি এই বছর করবো না। কেন? এই বছর যদি আমি কাবা ঘর ভাঙতে যাই, তোমার কোন কুরাইশ এখানে নতুন করে ইসলাম গ্রহণ করেছে, তাদের অন্তরে রাসূলের মহাব্বত, ইসলামের আজমত এখনো পরিপূর্ণভাবে বদ্ধমূল হয়নি, এখন যদি আমি নতুন করে এই কাজটা শুরু করি, তাদের মনে অনেক কষ্ট দেখা দিবে, অনেক সংশয় দেখা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনগোষ্ঠীর আন্তরিক যে অবস্থা, অন্তরের যে অবস্থা, তাদের অন্তরে যদি কোনো সংশয় সৃষ্টি না হয়, কোনো সন্দেহ সৃষ্টি না হয়, কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, এই দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ কাজটাকে পিছিয়ে দিলেন, মুসনাদ কাজটা তিনি করলেন না। মূলত এটাই ছিল রাসূলের শিক্ষা যে মুসলিম উম্মার ঐক্য, মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, মুসলিম উম্মার যে পারস্পরিক মিল মহাব্বত, মিলেমিশে থাকা, এই বিষয়টাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রাধান্য দিতেন। অবশ্য কোথাও যদি হারাম এবং হালালের প্রশ্ন আসে, অথবা কোথাও যদি বেদাত এবং সুন্নাহের প্রশ্ন আসে, সেক্ষেত্রে তো আপোষ করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে অবশ্যই বেদাতের বিপক্ষে দাঁড়াতে হবে, সুন্নাহের পক্ষে দাঁড়াতে হবে, সেখানে অবশ্যই হালালের পক্ষে থাকতে হবে, হারামকে পরিহার করতে হবে। কিন্তু প্রশ্ন যদি হয় উত্তম অনুত্তমের, তাহলে সেখানে শুধুমাত্র উত্তমের দোহাই দিয়ে এমন কাজ করা উচিত হবে না যে কাজ করার মাধ্যমে মুসলিমদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহাব্বত কমে যায়, বিশ্বাস কমে যায়, ভ্রাতৃত্ব বোধের মধ্যে ঘাটতি আসে। এই শিক্ষাটাই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পেলাম। রাসূলের এই শিক্ষাটাই রাসূলের থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গ্রহণ করেছিলেন। আমরা দেখি যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেলাফত আমলে মুসলিম বিশ্বের রাজধানী মদিনা থেকে সরিয়ে কুফা নগরীতে নেওয়া হয়, তখন কিন্তু তার সঙ্গে প্রচুর পরিমাণ রেওয়ায়েতে পাওয়া যায় প্রায় 1500 সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এবং তারও আগে ওই ইরাকে গিয়ে অবস্থান করেছিলেন, যার মধ্যে প্রায় 70 জন সাহাবি ছিলেন মদিনী সাহাবি। এত বিপুল সংখ্যক সাহাবি কুফাতে অবস্থান করতেন, বিভিন্ন প্রয়োজনে তারা মদিনায় আসতেন, মক্কায় আসতেন, হজের কারণে, অন্যান্য কারণে। আবার অনেক সময় দেখা যায় যে মক্কা থেকে লোকেরা হজের উদ্দেশ্যে মদিনায় আসতো, মদিনার লোকেরা এই কুফাতে যেত, কিন্তু এমন একটা রেওয়ায়েতও পাওয়া যায় না যেখানে কিনা এক সাহাবি আরেক সাহাবির উপর কোনো ইশকাল করেছেন যে আমি তো নাবির নিচে হাত বাঁধি না, উপরে বাঁধি, তুমি কেন নাবির নিচে হাত বাঁধো, অথবা আমি মক্কার মানুষ রফিয়াদের করি, তুমি মানে কুফাবাসী, অথবা তুমি ইরাকি আসি, তুমি কেন রফিয়াদের করো না, এই ধরনের কোনো ইশকাল আজ পর্যন্ত কেউ করেনি। কারণ তারা জানতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিম উম্মার ঐক্যবদ্ধ আমল এটাই, যে অঞ্চলে সুন্নাহ সম্মত যে আমল প্রচলিত সেই আমলই বহাল থাকবে। পুরো সাহাবায়ে কেরামের অবস্থা এইরকম ছিল। তো সবার কথা বলা সম্ভব না, আমি শুধু ছোট্ট একটা ঘটনা দিয়ে সাহাবায়ে কেরামের মানহাস আপনাদের সামনে তুলে ধরবো। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই চিনি, অনেক বড় ফকির সাহাবী ছিলেন। তো তার গবেষণা বা তার মানে তার মতব ছিল যে আরাফার ময়দানে অসরে নামাজ আদায় করতে হবে, 4 রাকাত ওয়ারা নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হবে। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন আরাফা এটা কসরের হুকুমে আসবে না, সফরের হুকুমে আসবে না, সেখানে 4 রাকাতের নামাজগুলো 4 রাকাতই করতে হবে। তো হজে একবার যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হজ করার জন্য, এবং সেখানে তিনি আসরের নামাজ 2 রাকাত না পড়ে 4 রাকাতই করলেন, তার মাযহাব কিন্তু সফরের হুকুমের 2 রাকাত করতে হবে আসর, কিন্তু আরাফার ময়দানে তিনি 2 রাকাত না পড়ে 4 রাকাত করলেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মানহাজ ছিলেন, উসমানের যেই মাওকুফ ছিলেন, মাওকাফ ছিল, সেটাই তিনি গ্রহণ করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা তাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আপনি তো আমাদেরকে বলেন যে আরাফা এটা সফরের হুকুমে থাকবে, এখানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে, তাহলে আপনি আজকে কেন 4 রাকাত পড়লেন? তখন তিনি বললেন, হ্যাঁ আমার মাথা বইটাই যে এখানে 4 রাকাতের জায়গায় 2 রাকাতই পড়তে হবে, কিন্তু যেহেতু এটা হেজাজ অঞ্চলের ভিতরে এবং এই অঞ্চলের মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসৃত পদ্ধতিকে অনুসরণ করে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আমল যেহেতু এইটাই, এই কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধিতায় না গিয়ে আমি আমার মত পরিহার করে এখানে এসে আজকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ আদায় করলাম। এখানে দেখুন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত বড় একজন সাহাবি, যার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হে কুফাবাসী, আমি ইবনে মাসউদকে আমার নিজের উপর তোমাদেরকে প্রাধান্য দিলাম, আমার তাকে প্রয়োজন ছিল, কিন্তু এলমের কারণে তোমাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন, আমি তাকে তোমাদের কাছে পাঠালাম। এবং তিনি বলতেন কুনাইফুল মুলিয়া আইমান, যে ইবনে মাসউদ দেখতে অনেক ছোটখাটো ছিলেন, কিন্তু ছোটখাটো হলে কি হবে, মুলিয়া আইমান, তিনি ছিলেন পুরো এলমের ভান্ডার, এলমের পরিপূর্ণ, এলমের ঠাসা।
তো যাই হোক, সাহাবায়ে কেরামের পদ্ধতি এটাই ছিল। সাহাবায়ে কেরামের পরে তাদের যে সাগরের তাবিয়ে নেওয়া, তাদের মানহাজ এটাই ছিল যে অঞ্চলের আমল যে ধরনের চালু আছে, এই অঞ্চলে যে সুন্নাহ আছে সেই সুন্দর করে আমল বহাল রাখা, এর বিরোধিতায় না যাওয়া। এই ব্যাপারে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কৌল আমি দলিল হিসেবে পেশ করব। সেখানে তিনি বলেন, ফাকাদ কানা রিজালুম মিন আহলি ইলমি মিন আত-তাবিঈন ইউহাদ্দিসুন আল-হাদিস, যে তাবিঈন কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেন, ওয়া তাবলুগুহুম আন গায়রিহিম ফায়াকুলুন মা নাহনু হাযা, যখন এই হাদিসগুলো বন্ধুরা বর্ণনা করত তো অন্য কারো মনে প্রশ্ন আসতে পারে, দুজি কি ভাই এই হাদিসগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো এক ধরনের আমল আসছে, তাহলে এরা কেন অন্যরকমের আমল করে? এই কারণে উত্তর দিন তারা বলতেন যে মা নাঝারু হাজা, এমন না যে আমরা হাদিসগুলো জানি না, ওয়ালাকিন মাজাল আমাল ওয়ালা রাইহি, কিন্তু এর বিপরীত যে হাদিস সেই হাদিসের উপর যেহেতু এই অঞ্চলের আমল চালু হয়েছে, এই কারণে আর আমরা এই হাদিসগুলোর উপর আমল করি না। ইমাম মালিকের এই কথাকে যদি আমরা বর্তমান প্রেক্ষাপট সঙ্গে যদি মিলিয়ে বলতে যাই, তাহলে এভাবে বলতে পারি যে বুখারী শরীফ আমরা পড়ি, সেখানে আমরা দেখি রফায়দান করার হাদিস, কিন্তু আমরা আমল করি না। কারণ কি? মা নাঝারু হাজা, আমরা রফায়দান করার হাদিস জানি না এমনটা নয়, মা নাঝারু হাজা আমরা জানি না এমনটা নয়, বরং আমাদের এই অঞ্চলে ভিন্ন সুন্নাহ ভিন্ন হাদিসের উপর আমল চালু হয়ে আছে, এই কারণে আমরা আমল করি না। মানে এই না যে আমরা এই হাদিস জানি না, মানে এই না যে আমরা এই হাদিসের বিরোধিতা করি, মানে হচ্ছে এই এই অঞ্চলে ভিন্ন হাদিসের আমল চালু হয়ে আছে, এই কারণে আমরা ভিন্ন সুন্নাহকে নতুন করে আর এখানে চালু করছি না। এমনি ভাবে আমাদের তাবিঈ বিশিষ্ট ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ইযা রাআইতা আর-রাজুল ইয়া'মালুল আমাল আল্লাযী ফাদুসুলিমা বিহি ফালা তানহাহু, যখন তুমি দেখবে কোন ব্যক্তিকে এমন কোন আমল করতে যে যে আমলের ক্ষেত্রে ওলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে, ফালা তানহাহু, তুমি তাকে বাধা দিতে যেও না, তুমি তাকে বলতে যেও না, ওই মিয়া তুমি নামাজ পড়ো রফায়দান করো না কেন, তুমি নামাজ পড়ো হাত কেন বুকের উপর বাঁধো না কেন, আমিন জোরে বলো না, এইভাবে তুমি তাকে বাধা দিতে যেও না, যেহেতু এই আমলের মধ্যে ইখতিলাফ হয়েছে এবং এই অঞ্চলের মানুষের আমলই এরকম। যাই হোক, আমরা তাবিঈনে কেরাম যারা সাহাবীদের ছাত্র ছিলেন তাদের মানহাজ দেখলাম ইখতিলাফি মাসআলার মধ্যে এবং একাধিক সুন্নাহের ক্ষেত্রে, তদ্রূপ তাবে তাবিঈনের ক্ষেত্রে আমরা একই পদ্ধতি দেখতে পাই, তারাও একই রকমের রীতি নীতি অবলম্বন করতেন। বিখ্যাত তাবিঈ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা দেখতে পাই, যখন খলিফা মনসুর তাকে ডেকে বললেন যে আপনি যে মুয়াজ্জে মালিক লিখলে হাদিসের কিতাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা কিতাব, তো আমার আন্তরিক একটা ইচ্ছা হলো এই কিতাব কপি করে আমি মুসলিম বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে পাঠিয়ে দিই এবং এই নির্দেশ জারি করি যে মুসলিম উম্মার প্রত্যেকটা অঞ্চলের মানুষকে মালিকি মাজহাব অনুযায়ী আমল করতে হবে, মুয়াজ্জে মালিকের মধ্যে যেভাবে মাসআলাগুলো লিপিবদ্ধ আছে সেভাবে আমল করতে হবে। দেখুন, লক্ষ্য করে বিষয়টা খুব বুঝার বিষয়, তখন মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্র এক রাষ্ট্রের অধীনে ছিল, একজন মুসলিম শাসক ছিলেন, বর্তমান সময়ের মতো মুসলিম রাষ্ট্রগুলো খণ্ড খণ্ড ছিল না, একাধিক শাসক ছিলেন না, সমস্ত মুসলিম রাষ্ট্র এক খলিফার অধীনে ছিল, খলিফা যদি একবার আদেশ জারি করে দিতেন সমস্ত মুসলিম উম্মার আমল একরকম হয়ে যেত, সেই সুবর্ণ সুযোগ ছিল সেখানে, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুযোগটা গ্রহণ করলেন না। তিনি কি বললেন? তিনি উত্তরে খলিফাকে উদ্দেশ্য করে বললেন যে খলিফা, ইয়া আমিরুল মুমিনিন, ইন যাহাবতা তুহাউলুন নাস মিম্মা ইয়ারিফুনহু ইলা মা লা ইয়ারিফুন রাউনা কুফর, আজকে আপনি যদি মানুষদেরকে তারা আগে থেকে যে আমল করে আসছে এবং তাদের পক্ষে দলিল রয়েছে সেই আমল থেকে সরিয়ে যদি অন্য একটা আমল আজকে তাদের উপর আপনি চাপিয়ে দিতে যান যে আমলের সঙ্গে তাদের কোনো পরিচয় নাই, যে আমল সম্পর্কে তারা জানে না, ইয়ারাউনা কুফর, ইমাম মালিক বলছেন তাহলে তারা কুফরি মনে করবে। বর্তমান সময়ে আজকে প্রায় 1300 বছর পরে এসে ইমাম মালিকের সেই আশঙ্কার কথা বাস্তব আমরা আজকে দেখতে পাই। আমরা দেখি যখন সহি হাদিস অনেকে আমল করে যে হাদিসের আমল আমাদের অঞ্চলে নাই, তো সাধারণ মানুষ যারা তারা পরে এটা বুঝে না যে দুটাই হাদিসে রয়েছে, তারা ওটাকে অন্যদেরকে গান মন্দ শুরু করে দেয়, অনেক সময় দেখা যায় এমন ধরনের কথা বলে যেটা হাদিসের জন্য বেয়াদবিমূলক হয়ে যায়। তো যাই হোক, ইমাম মালিক পরে বলছেন যে ওয়ালাকিন আতিরু আহলা কুল্লি বালদাতিন আলা মা ফিহা আলাইহি মিনাল ইলম, যে আপনি প্রত্যেক অঞ্চলের মানুষদেরকে সেই আমলই করতে দেন যে আমল তারা পূর্ব থেকেই করে আসছে, নতুন করে যে অঞ্চলে রফিয়াদাই নাই, যে অঞ্চলে আমিন জোরে নাই, যে অঞ্চলে হাত বুকের উপর বাঁধার আমল নাই, সেই অঞ্চলে নতুন করে এই আমলগুলো চালু করার কোনো প্রয়োজন নাই, যদি আপনি করতে যান মানুষ এগুলো বুঝবে না, কারণ তারা কোরআন হাদিসের ব্যাপারে গভীর জ্ঞান নাই, যারাও না কুফর, অনেক ক্ষেত্রে তারা এটাকে কুফরি মনে করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি তিন যুগের
ওলামায়ে কেরামের, মুহাদ্দিসিনে কেরামের এবং পুরা উম্মার ইসলামী মাসালায় যে মানহাজ ছিল সেই মানহাজের অদ্যাবধি পর্যন্ত ওলামায়ে কেরাম অনুসরণ করে আসছেন। শুধু মাঝখানে কিছু ভাইরা বিষয়টা না বোঝার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা এই সালাফে সালেহীনের মানহাজের বিরোধিতা করে তারা এক অঞ্চলে যে আমল চালু নাই সেই অঞ্চলে ওই আমল চালু করতে চেষ্টা চালাচ্ছে। ফলে ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে, মসজিদগুলো ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে মুসল্লিদের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। আগে যাদের মধ্যে মিল মহব্বত ছিল এই সমস্ত মাসালার কারণে তারা এখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, সালাম দিবে তো দূরের কথা, তাকিয়েও দেখে না। কেন? দোষ হচ্ছে সে নাভির উপর হাত বাঁধে না, বুকের উপর হাত বাঁধে না, অথবা আমিন জুড়ে বলে না, সে সুইয়েদিজির বিরোধী, এই ধরনের কথা বলে। মুসলমানদের এবং মুসল্লিদের পারস্পরিক যে মহব্বত সেই মহব্বতের মধ্যে আপনার এক ধরনের শত্রুতা চলে আসছে। তো যাই হোক, যেই মানহাজের কথা আমি বললাম হাইরুল কুরুনে ছিল, পরবর্তী প্রত্যেক শতাব্দীতে ওলামায়ে কেরাম ঠিক এই মানহাজটি অবলম্বন করে আসছেন। আলোচনা বেশি লম্বা করবো না, শুধুমাত্র দুইজন ওলামায়ে কেরামের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একজন হচ্ছেন পঞ্চম শতকের মানুষ ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা, যার কথা আমি শুরুতে আলোচনা করেছিলাম। তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া মুখালাফাতু জামাআতি ফীমা ক্বাদ উবিহা লানা লাইসাত মিন শিয়ামিল আইম্মা, যে যে সমস্ত মাসআলা উভয় পক্ষেই আমলের বৈধতা রয়েছে, উভয় দিকই সুন্নত, এটাও করা সুন্নত, ওইটাও করা সুন্নত, রফিয়াদিন করাও সুন্নত, না করাও সুন্নত, আমিন জোরে বলাও সুন্নত, না করাও সুন্নত, হাত নাভির নিচে বাঁধাও সুন্নত, উপরে বাঁধাও সুন্নত, এরকম যতগুলো আমল রয়েছে যেক্ষেত্রে কিনা একাধিক সুন্নাহের নির্দেশনা আমরা পাই, তো সেই সমস্ত ক্ষেত্রে মুখালাফাতুল জামা অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে আমলটা করে, এই আমলের বিরোধিতা করা, এই আমলের বিরুদ্ধাচরণ করা, এই আমলকে অবলম্বন না করে বরং অন্য অঞ্চলের আমলকে, সৌদিতে যে আমল আছে, আরবে যে আমল আছে, সেই আমলকে বাংলাদেশে এনে চালু করা, এই ধরনের কাজ লাইসাত মিন শিয়ামিল আইম্মা, এটা মুসলিম উম্মার ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল না, বৈশিষ্ট্য ছিল না, বৈশিষ্ট্য ছিল না। সুতরাং যারা এমন করে তারা মুসলিম উম্মার ওলামায়ে কেরামের যে মানহাজ, তাদের যে পদ্ধতি, তাদের যে রীতি নীতি, তার খেলাপ করতেছেন, তারা এই পদ্ধতি অবলম্বন করতেছে না। সর্বশেষ যার কথা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব, তিনি হচ্ছেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যিনি শাইখুল হাদিস নামে প্রসিদ্ধি লাভ করেছেন। এবং যারা ওলামায়ে উম্মার এই ইখতিলাফি মাসআলা এবং একাধিক সুন্নাহের ক্ষেত্রে যে ওলামায়ে কেরামের যে মানহাজ, তাদের যে পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই পদ্ধতিকে যারা মানতে চায় না, যে যাদেরকে আমরা আহলে হাদিস বা গায়রে মুকাল্লিফ সালাফি বিভিন্ন নামে আমরা চিনে থাকি, তারাও কিন্তু উনাকে মানে, উনাকে শ্রদ্ধা করেন, তাদের কাছে উনি মান্য করে একজন ব্যক্তিত্ব আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। এই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার মানহাজ এবং তার অনুসরণীয় পদ্ধতি এটাই ছিল যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি তার মাসনামার কুতুবার 22 নম্বর খণ্ডে 2402 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াস্তাহাবু লিরাজুলি আন ইয়াযিদা ইলা তালিফিল কুলুব বিতর্কি হাযিহিল মুস্তাহাব্বাত। তিনি শুরুতে কিছু মুস্তাহাব আমলের কথা উল্লেখ করে পরে বলছেন যে মানুষের উচিত হচ্ছে যে সাধারণ যে জনগোষ্ঠী তাদের মিল মহাপদের দিকে মনোযোগ দেওয়া, এই মুস্তাহাব আমলগুলো ছেড়ে দিয়ে। মনে করেন আপনি হাদিস নিয়ে গবেষণা করলেন, হাদিস নিয়ে পড়াশোনা করলেন, আপনার মনে হলো যে আমিন জোরে বলাটাই মনে হয় বেশি শক্তিশালী, অথবা বুকের উপর হাত পাতা বা রফিয়াদিন করাটাই মনে হয় শক্তিশালী, সেটাই আপনার কাছে মুস্তাহাব মনে হচ্ছে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আপনার উচিত হচ্ছে মানুষের মাঝে যাতে ফাটল সৃষ্টি না হয়, মুসল্লিদের মাঝে যাতে এক ধরনের রেশারেশি মনোমালিন্য সৃষ্টি না হয়, সেই জন্য আপনার উচিত হচ্ছে, শুধু উচিতই না, উনি বলছেন ইয়াস্তাহিবু, আপনার জন্য মুস্তাহাব হচ্ছে বিতর্কে হাদিহি মুস্তাহাব্বাত, এই মুস্তাহাব আমলগুলোকে আপনি ছেড়ে দেবেন, দিয়ে সেই পদ্ধতি অবলম্বন করবেন যে পদ্ধতি অবলম্বন করলে মুসলিম উম্মার ঐক্য অটুট থাকে এবং মুসলিমদের মধ্যে, মুসল্লিদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহাব্বত বজায় থাকে। কেন? উনি বলছেন যে লিআন্না মাসলাহাতাত তারিফ বিদ্দিন আযম মিন মাসলাহাতি ফিইল মিসলি হাযা, এই জাতীয় আপনার দৃষ্টিতে যে আমলটা মুস্তাহাব মনে হচ্ছে, এই মুস্তাহাব আমলটা করার দ্বারা যে কল্যাণ, এর চেয়েও আরো বেশি কল্যাণ নিহিত হচ্ছে এই ক্ষেত্রে মুসলিম উম্মার ঐক্য রক্ষা করা, মুসলিম উম্মার পারস্পরিক ভালোবাসাকে রক্ষা করা। সুতরাং আমরা আসি এখানে যারা রয়েছি, আশা করি আমি যে প্রথমে বলেছিলাম যে একটা প্রশ্ন অনেকেই করে থাকে এবং আমাদের অনেকের মনে প্রশ্ন যে আমিন জোরে বললে সমস্যা কি, যেহেতু হাদিসে রয়েছে, রফিয়াদিন করলে সমস্যা কি, যেহেতু হাদিসে রয়েছে করলে আপনি হাদিস বিরোধী হচ্ছেন, করলে আপনি সুন্নাহ বিরোধী হচ্ছেন, সে কথা আমরা বলি না, বরং আমরা বলি আপনি সালাফে সালেহীনের যে মানহাজ, তাদের যে তরিকা, সেটা থেকে আপনি ছিটকে পড়লেন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ কোনটা, যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, যেই পথে সাহাবায়ে কেরামের পরবর্তী অনুসরণকারী ব্যক্তিগণ চলেছেন।
তো সুতরাং যদি আমরা ইসতিনাবে মাসআলায় এই পদ্ধতি অবলম্বন করি তাহলে মূলত আমরা এই সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো। আর যদি সালাফে সালিহিনের পদ্ধতি বাদ দিয়ে নতুন করে যারা নিজেদেরকে মুহাদ্দিস বলে দাবি করছে অথবা নতুন করে যারা আহলাদিস বলে নিজেদেরকে দাবি করছে এবং ধারাবাহিকভাবে চলে আসা এই ইমামদের মানহাজকে উপেক্ষা করছে তাদের পদ্ধতিকে যদি আপনি অবলম্বন করেন তাহলে সালাফে সালিহিনের যে নিরাপদ রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়তে আপনি বাধ্য। আমাদের উচিত এই নব্য লোকদের অনুসরণ না করে বরং পূর্বেকার লোকদের অনুসরণ করা। সর্বশেষ ইবনে মাসউদের একটা কথা দিয়ে আমি বক্তব্য শেষ করবো। তিনি বলছিলেন, তুমি যদি অনুসরণ করতেই চাও তাহলে এই যুগের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই যুগের আব্দুল্লাহ আল আলী, এই যুগের নাসিরুদ্দিন আল বানি অথবা এই যুগের সফিউল্লাহ মুবারকপুরি অথবা এই যুগের এই ধরনের আল্লামা শওকানি এরকম পরবর্তী যুগের কারো অনুসরণ করার দরকার নাই। মানকানা মুস্তান্না, যদি তোমাকে যদি অনুসরণ করতে হও তাহলে ফাইয়াস্তান্না বিমান পদ্মা, যারা মরে গিয়েছে মুতাকাদ্দিমিন ওলামায়ে কেরাম তাদের অনুসরণ করো। কারণ কি, ফাইন্নাল হাইয়্যা লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত তারা ফেতনা থেকে মুক্ত নয়, এরা ফেতনার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু যারা চলে গিয়েছেন ওলামায়ে কেরাম, ওলামায়ে মুতাকাদ্দিমিন, সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে তাবেয়িন, তারা ছিলেন ফেতনা থেকে মুক্ত। সুতরাং তাদের দেখানো পথই হচ্ছে আমাদের পথ এবং তাদের দেখানো পথের অনুসরণের মধ্যে রয়েছে আমাদের কামিয়াবি এবং সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং এই দাওয়াতকে শুধু মাদ্রাসার ভিতরেই নয়, আমাদের কলমের ভিতরেই নয়, বরং সমাজের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি মানুষের করণে করণে এই দাওয়াত আমরা পৌঁছে দেই। এবং বিশেষ করে ইখতিলাফি মাসআলায় এবং একাধিক সুন্নাহের ক্ষেত্রে সালাফে সালিহিনের যে মানহাজ, ওলামায়ে আহনাফ, ওলামায়ে শাফাফি, ওলামায়ে মাওয়ালিক এবং হানাবিলা সকলের যে মানহাজ, সেই মানহাজকে আমরা সঠিকভাবে বুঝে শুনে অন্যদের কাছেও পৌঁছাবো এবং যারা বর্তমান সমাজে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে তাদেরকেও আমরা দাঁত ভাঙ্গে এবং যথোপযুক্ত জবাব দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।